রোগ অসুখ বা সমস্যা তা কিন্তু থাকবেই, আজ হয়েছে, আজ থেকে কিছু বছর পরও হবে এবং যুগ যুগ ধরেই হতে থাকবে। এটা তো প্রকৃতিরই নিয়ম, কিন্তু রোগ থেকে কিভাবে বাঁচতে পারবো তা জানার পরও যদি সেই পদ্ধতি আমরা অবলম্বন করার চেষ্টা না করি সেটা হয়ে যাবে আমাদের অপরাধ। আজকে আমি আপনাদেরকে এমন তিনটি হোম রেমেডির কথা বলব যেগুলো আমাদের বাসার কিচেনে এতটাই বেশি সহজলভ্য, তারপরেও কিন্তু আমরা এই জিনিসগুলোর ব্যবহার সম্পর্কে জানি না বা সঠিক ব্যবহার সম্পর্কে জানি না অথবা সচেতন না। ভাইরাস মহামারীর প্রকোপ চলছে সারা বিশ্বে, তারপরেও কিন্তু কিছু কিছু মানুষ সুস্থ আছেন। এর জন্য সর্বপ্রথম ধন্যবাদ সৃষ্টিকর্তাকে, পাশাপাশি তাদের নিজেদের চেষ্টাকেও। রোগ হলে অবশ্যই হতেই পারে, কিন্তু তা থেকে বাঁচার চেষ্টা করাই আমাদের কাজ। প্রথম যে ঘরোয়া উপাদানটির কথা বলবো তা হচ্ছে আদা। শুধু উপাদানের উপকারিতা সম্পর্কে বললেই হবে না, তা খাওয়ার পদ্ধতিও বলে দেব। আদায় জিঞ্জেরল নামক এক ধরনের রাসায়নিক পদার্থ আছে যা অ্যাসপিরিনের মতো কাজ করে, যা হার্ট অ্যাটাক প্রতিরোধ করে, হার্টে ব্লক হতে দেয় না, রক্ত পরিষ্কার করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে করে, রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, প্রোস্টেট ক্যান্সার, মলদ্বারের ক্যান্সার, ফুসফুস, জরায়ুর ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে, অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে যা ডায়রিয়া সারায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পেপটিক আলসার ভালো করে। জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, গলা ব্যথার এক নম্বর ওষুধ হচ্ছে আদা। মুখের স্বাস্থ্য ভালো রাখে ও হজমে সহায়তা করে আদা। আদা শ্বাসনালীর যে কোনো ধরনের সংক্রমণ, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথায় অনেক ভূমিকা পালন করে। আদার উপরের আবরণটি ছাড়িয়ে টুকরো টুকরো করে সেটা খুব ভালোভাবে পানিতে সেদ্ধ করে নিন, যেন আদার সম্পূর্ণ নির্যাস বের হয়ে যায়। তারপরে এক চা চামচ খাঁটি মধু ও দু তিনটি লেবুর টুকরা দিয়ে আপনি এই পানীয়টি খেয়ে ফেলতে পারেন। চাইলে লেবুর টুকরাগুলো আদার সাথে সেদ্ধ করে নিতে পারেন। এই পানীয়টি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে 3-4 গুণ হারে বৃদ্ধি করে ফেলবে। এই পানীয়টি দিনে 2 বেলা পান করুন। শরীর থেকে বিষাক্ত পদার্থ তো বের হয়েই যাবে, আপনার শ্বাসনালীর সমস্যা, গলা ব্যথা, জ্বর, সর্দি, কাশি 2-3 দিনের মধ্যে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। আমি মোটেও আমার কথায় বিশ্বাস করতে বলছি না, আপনি নিজেই ব্যবহার করে উপকার অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এছাড়াও আদা কুচি করে মুখের মধ্যে রাখতে পারেন, এতে করেও কিন্তু জীবাণুগুলো খুব সহজেই ধ্বংস হয়ে যাবে। এক কথায় আদা হচ্ছে ভাইরাস দূর করার একটি মাস্টারপিস। পরবর্তী যে ঘরোয়া উপাদানটির কথা বলছি তাও কিন্তু আমাদের রান্নাঘরে খুবই সহজলভ্য, আর তা হচ্ছে রসুন। রসুন নিয়ে এর আগেও আমি অনেক ভিডিও দিয়েছি, কারণ সকালবেলা খালি পেটে 2 কোয়া রসুন খাওয়ার উপকারিতা অনেক বেশি। রসুনের মধ্যে এক ধরনের উপাদান আছে যার নাম অ্যালিসিনা, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রোগ সারাতে সাহায্য করে। রসুন খুবই নিউট্রিশিয়াস এবং তার পাশাপাশি এতে ক্যালোরির পরিমাণ অনেক কম। এছাড়াও রসুনের মধ্যে পাওয়া যায় ক্যালসিয়াম, কপার, পটাশিয়াম, ফসফরাস, আয়রন ও ভিটামিন B1। শুধু তাই নয়, রসুনের মধ্যে আমাদের শরীরে যা দরকার মোটামুটি কিন্তু সব কিছুই পাওয়া যায়। সারমর্ম হচ্ছে রসুন খুব কম ক্যালোরি সম্পূর্ণ, ভিটামিন সি যুক্ত ও ভিটামিন B6 এবং ম্যাঙ্গানিজ সমৃদ্ধ একটি পরিপূর্ণ খাবার। রসুনের সাপ্লিমেন্ট বা কাঁচা রসুন খেলে ফ্লু এবং কমন কোল্ড তাড়াতাড়ি সেরে যায়। এর কারণে রসুন খেলে ইমিউন সিস্টেমের কার্যক্ষমতা ব্যাপক হারে বৃদ্ধি পায়। এর পাশাপাশি রসুন রক্তচাপ কমায়, শরীরের কোলেস্টেরলের লেভেল ঠিক রাখে। রসুনে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট সেল ড্যামেজ এবং এজিং রোধ করে, বেশি দিন জীবিত থাকতে সাহায্য করে, শরীরকে ডিটক্সিফাইড করতে সাহায্য করে, হাড়ের জোর বাড়ায়। কিভাবে রসুন খাবেন? সপ্তাহে 2-3 দিন 2-3টি কাঁচা রসুনের কোয়া খেয়ে ফেলুন সকালবেলা ঘুম থেকে ওঠার পরই। তবে যারা সহ্য করতে পারেন না তারা একটু রোস্ট করে খেতে পারেন। এছাড়াও রসুন কুচি করে নিয়ে তার মধ্যে 1 চা চামচ মধু মিশিয়ে সেটা খেয়ে ফেলতে পারেন। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা জরুরি, আমি যতগুলো উপাদানের কথা বলছি প্রত্যেকটাই যে আপনাদেরকে প্রত্যেক দিনই খেতে হবে এমন না। যে কোনো একটি আপনি 1 সপ্তাহ অনুসরণ করুন, পরবর্তী সপ্তাহে 2টি অনুসরণ করুন, এতে করে সবগুলোরই পুষ্টিমাত্রা আপনি সমানভাবে পেতে পারবেন। সর্বশেষ যে উপাদানটির কথা বলবো তা তো সর্বরোগের মহা ওষুধ। নিয়মিত কালোজিরা খেলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এক্সিমা, অ্যালার্জির মতো সমস্যা নিয়ন্ত্রণে থাকে। কালোজিরায় ভিটামিন, স্ফটিকল, নাইজেলন, অ্যামিনো অ্যাসিড, স্যাপোনিন, ক্রুড ফাইবার, প্রোটিন, ফ্যাটি অ্যাসিডের মতো লিনোলেনিক, ওলিক অ্যাসিড, উদ্বায়ী তেল, আয়রন, সোডিয়াম,
পটাশিয়াম, ক্যালসিয়াম সহ এমন এমন উপাদান রয়েছে যা যদি আপনি বাজার থেকে ওষুধ হিসেবে কিনে খেতে চান তাহলে আপনার পকেট খালি হয়ে যাবে, কিন্তু সেখানে আপনি এই কালোজিরার মধ্যে সবগুলোই গুণাগুণ পেয়ে যাচ্ছেন। ডায়াবেটিস রোগীরা অবশ্যই কালোজিরা সেবন করবেন। ডায়েটের কথা ভাবলেও কালোজিরা সেবনের কথা মাথায় রাখতে হবে। লেবুর রস ও কালোজিরার তেল একসঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ত্বকের জন্য অনেক উপকার। কালোজিরার তেল মাথায় ব্যবহার করলে চুল অনেক সুন্দর হয়। সরিষার তেলের সঙ্গে কালোজিরার তেল গরম করে হাঁটু বা অন্যান্য জয়েন্টে মাসাজ করলে ব্যথা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। জ্বর সর্দি কাশির মতো সংক্রমণে কালোজিরার ব্যবহার রয়েছে অনেক। সংক্রমণ দূর করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কীভাবে খাবেন কালোজিরা? এর জন্য আপনারা কালোজিরা ভেজে ভর্তা বানিয়ে খেতে পারেন, এছাড়াও খাঁটি কালোজিরার তেল খেতে পারেন, এছাড়াও কালোজিরা ধুয়ে কাঁচা চিবিয়ে খেতে পারেন। আরও একটি পদ্ধতি আছে, তা হচ্ছে কালোজিরার পাউডার তৈরি করে সেই পাউডার এক চা চামচ খাঁটি মধুর সাথে মিশিয়ে খেয়ে দেখুন আপনার শারীরিক পরিবর্তনগুলো কেমন আসে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন বৃদ্ধি পায়। ভিউয়ার্স, এই ভিডিওটি অনেকের জন্য অনেক উপকারী হতে পারে, তাই সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিন। পাশাপাশি এখনও একটি লাইক না দিয়ে থাকলে লাইক দিন, কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো।